Assalamualaikum viewers, welcome back to my channel. आज के मैं अपना देखा थे खूबी सहज एवं मजेदार एक टी शॉकलेट नाश्ता रेसिपी शेयर करूँगा। ऐटा अपना रा इजीली बिकाले वो नाश्ते ऐसे भी खेते पारें। ऐटा बनाते बिशी शोमाल लगे ना, मात्रो पास्ते के 10 मिनट भी थोड़ी खूब सहजी झटपट बनी फिल्ट पारें। तो चलो देखने आज एक रेसिपी। तो हमें एक हने तीन टी पावरोटी नीचे अपना रा इच्छा करले पावरोटी आरो बाड़िए नीते पारें। जो दी मानुष बिशी थाके आरेकटू बाड़िए नीबें। তো পাউরুটিগুলো আপনার একটা আন্দাজ মতো এখন কেটে নেবেন। তো এখানে আমি স্কোয়ার শেপ করে প্রত্যেকটা পাউরুটি কেটে নিচ্ছি। তো এভাবে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি আর এখন বাকিগুলো আমি কেটে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে শেপ আপনার মন মতো করে নিতে পারেন। তো এভাবে করলে নাস্তাটা দেখতে অনেক ভালো লাগে। তো এখন আমি পাউরুটিগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি, যে প্যানে আমি ভাজবো সে প্যানেই আমি পাউরুটিগুলো নিয়ে নিলাম। তো এখানে বেশি কোনো ঝামেলা নেই, আপনি যে প্যানে রান্না করবেন সে প্যানেই মিক্স করলে হবে। তো ঝামেলাহীন ব্রেকফাস্ট, সকালে এরকম ঝামেলাহীন ব্রেকফাস্ট হলে আর কোনো কথাই নেই। তো এখানে আমি দুটো ডিম নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ডিম বাড়িয়ে নিতে পারেন। যদি পাউরুটি আরও বাড়ান তাহলে ডিমও আরও বাড়িয়ে নেবেন। তো এখন আমি ডিমগুলো কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা হুইস্কও ব্যবহার করতে পারেন অথবা বিটারও ব্যবহার করতে পারেন। এভাবে কয়েক মিনিট ফেটানোর পর আমি ফেটানো ডিম পাউরুটির উপর ঢেলে দিচ্ছি। এটা বানানো এতটা সহজ যে মিক্সিং যে প্যানে করবেন সে প্যানেই আপনি রান্না করে ফেলবেন। তো পাউরুটির উপর আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করার পর এভাবে একটু রেখে দিলে ডিমগুলো টেনে যাবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আপনার এটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এখন আমি এতে চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আপনার আপনার আন্দাজ মতোই দিয়ে দিবেন, বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যেতে পারে। তবে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আর একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর হ্যাঁ, যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য আপনার ইচ্ছে করলে এতে আরও কাঁচামরিচও অ্যাড করতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। এতে ইচ্ছে করলে আপনারা ধনিয়া পাতার কুচি দিতে পারেন। তো এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে এভাবে সুন্দর করে প্যানের মধ্যে সেট করে নিব। এটা বানাতে এতটা সহজ যে একদমই সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। এখন আমি এতে চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চিজ গ্রেট করে দিতে পারেন। আমার বাসায় চিজ স্লাইস ছিল তাই আমি চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ খুবই অল্প পরিমাণ তেল দিব জাস্ট ভাজার জন্য। দেখেন আমি তেলটা কিন্তু সাইডে ছড়িয়ে দিচ্ছি যাতে পাউরুটিটা ভাজা হয়। খুবই অল্প পরিমাণ, ধরেন 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি চুলোয় দিয়ে দিচ্ছি, খুবই মধ্যম আছে, এটা ভাজতে হবে। ধরেন 2 থেকে 3 মিনিটের মতন চুলায় রাখলেই হবে। তো এখন আমি এটা ঢেকে দিব চুলায় দেওয়ার পর। আর অবশ্যই মধ্যম থেকে একটু কম আছেই রাখবেন, নইলে পাউরুটির নিচটা ঝলে যেতে পারে। তো বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট বা বেশি হলে 5 মিনিট সময় লাগে।
তো এভাবে ভাজা না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনার এটা উল্টানো লাগবে না, ঠিক এভাবেই আপনি পরিবেশন করে ফেলতে পারেন। এই তো আমার পাউরুটির নাস্তা রেডি হয়ে গিয়েছে। খুবই মজাদার একটি নাস্তা, মানে এক পিৎজার যে ফ্লেভারটাও আপনি পাবেন, অমলেটের ফ্লেভারটাও পাচ্ছেন, আর দেশি পাউরুটির একটা ভাজা ভাজা ফ্লেভার, সবগুলো ফ্লেভার যেন একাকার হয়ে যায়। আর এটা এতটা মজা যে বাচ্চারাও পর্যন্ত এটা অনেক বেশি পছন্দ করে। আর এটা বানানো অনেক সহজ, তো আপনাদের সকালের ঝামেলাটাও একদম শেষ হয়ে যাবে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি, আশা করি আপনাদের আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর ঝটপট করে বানিয়ে অবশ্যই আমাকে আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আশা করি আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন বাসায়। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।